আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো এখানে যতটা আমি দেখতে পেয়েছি যে এখানে সর্বমোট 151 জন লোক নিয়োগ করা হবে। সো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এটুতে আমি আলোচনা করব। সো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল বিষয়টি আলোচনা করার পূর্বে একটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের যাদের বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন প্রয়োজন, সেটা হচ্ছে লিখিত ও ভাইভার জন্য, যেমন নৌবাহিনী, পুলিশ কনস্টেবল, আনসার ব্যাটালিয়ান, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, যাদের এগুলোতে আবেদন করার ইচ্ছা আছে তারা এখন থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করে কিন্তু পড়াশোনা শুরু করতে পারেন। সো এইখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটিতে আমার বিকাশ, রকেট, নগদ তিনটাই খোলা আছে। সো যে যেটা সাজেশন নিতে চান সেই পরিমাণ টাকা আমার এই নাম্বারটিতে সেন্ড মানি করে আপনারা ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশটটা দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে বলবেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে এটা দেন, ঠিক আছে। সো মনে রাখবেন শুধুমাত্র কিন্তু পরীক্ষায় মাঠে গেলে হবে না, লিখিত এবং ভাইভাই আপনাকে চান্স পেতে হবে। সো লিখিত ভাইভা সহজ করার জন্য এই সাজেশনগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। সো আশা করি যাদের প্রস্তুতি আছে বা যাদের সামনে মাঠ আছে তারা অবশ্যই এগুলো নিয়ে রাখবেন। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিষয়টিতে। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানে 15ই অক্টোবর এটি প্রকাশিত হয়েছে। সো আমরা এখন পদের বিবরণগুলো দেখে নেব। আজকে আমরা প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, এখানে 77 জন লোক নিয়োগ করা হবে। আর সহকারী হিসাব রক্ষক নেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, এখানে 30 জন লোক নিয়োগ করা হবে। এই 10 নম্বর পদ এবং 11 নম্বর পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, বাণিজ্যের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং দ্বিতীয় বিভাগ অবশ্যই হতে হবে, দ্বিতীয় বিভাগ বা তদূর্ধ্ব দ্বিতীয় বিভাগের কম হওয়া যাবে না। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর প্রশিক্ষণ থাকতে হবে, ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। সো এরপর নেওয়া হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা, এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন দেওয়া হবে, 2 জন লোক নিয়োগ করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের বাস্তবিক অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএর নিচে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ, ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এরপর নেবে হিসাব রক্ষক, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন দেওয়া হবে, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এই পদটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাণিজ্য স্নাতক সহ বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে পাওয়া যাবে না, ঠিক আছে। মাইক্রোসফট অফিসের ওপর প্রশিক্ষণ থাকতে হবে। এরপর নেওয়া হবে সহকারী প্রধান শিক্ষক, এবং এখানে দেওয়া আছে বেতন 22,000 টাকা 53,060 টাকা বেতনে, এবং খতে দেওয়া আছে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। সো এখানে একটু ভাগ দেওয়া আছে, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি সহ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান প্রশিক্ষণ কেন্দ্র হতে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং সেই সাথে স্নাতক ডিগ্রি এবং যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 10 বছরের শিক্ষকতা সহ প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপর নেওয়া হবে দেখতে পাচ্ছেন ক্রয় অবলিক ভান্ডার কর্মকর্তা, 4 জন, 22,000 থেকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সো এখানে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ থাকতে হবে। সো এরপর দেখতে পাচ্ছেন রসায়নবিদ নেওয়া হবে, 22,000 থেকে 53,060 টাকা বেতনে, 6 জন লোক নিয়োগ করা হবে। রসায়ন বিষয় হতে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার জানা আবশ্যক। এরপর মেডিকেল অফিসার নেওয়া হবে, 22,000 থেকে 53,060 টাকা বেতনে, 6 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি, এরপর BMDC এর হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে, কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে আপনার রেজাল্ট থাকা যাবে না। এরপর সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধানের জন্য নেওয়া হবে, 2 জন, 22,000 থেকে 53,060 টাকা বেতন দেওয়া হবে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে পাওয়া যাবে না। এরপর সহকারী পরিচালক প্রশাসন নেওয়া হবে, 22,000 থেকে 53,060 টাকা বেতনে, 5 জন লোক নিয়োগ করা হবে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। এরপর সহকারী পরিচালক হিসাব অর্থ অডিট অব্লিক বাণিজ্যিক পরিচালনা দেওয়া আছে, 22,000 থেকে 53,060 টাকা বেতনে, এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে BCom সম্মান সহ MCom ডিগ্রি অর্জন করতে হবে, অথবা করে দেওয়া ছাড়ও কয়েকটা, এটা আপনারা দেখে নেবেন। সো আমরা পদের বিবরণগুলো আলোচনা করে নিলাম, এখন দেখবো আবেদনটি কীভাবে করতে হবে। সো এখানে দেওয়া আছে, দেখেন এই যে লিঙ্ক দেওয়া আছে bpdb.teledoc.com.bd, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমাদান শুরু হবে 19/10/2023 সকাল 10টা থেকে এবং শেষ হবে 2/11/2023 বিকাল 5টা।
সো এই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে। আবেদনটি করার পর আপনাকে কিন্তু টাকা জমা দিতে হবে। এখানে টাকার ফিগারগুলো দেওয়া আছে, বলা আছে 1 নং পদের 7 নং পদের জন্য 669 টাকা, 8 নং পদের ক্ষেত্রে 558 টাকা এবং 9 নং পদের ক্ষেত্রে দেওয়া আছে 335 টাকা এবং 10 ও 11 নং পদের ক্ষেত্রে দেওয়া আছে 223 টাকা। আবেদন সাবমিট করতে ঠিক 72 ঘন্টার মধ্যে এইখানে দেখার একটা নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে আপনাকে জমা দিতে হবে। আর যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রয়োজন পড়বে তারা ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।